মিঠাই ধারাবাহিকের সিদ্ধার্থকে নিয়ে দুদিন ধরে বেশ চর্চা হচ্ছে। সিদ্ধার্থ মানে সবার প্রিয় সিড নাকি নন্দা মানে অভিনেত্রী কৌশম্ব চক্রবর্তীর সাথে প্রেম করছে, এই বিষয়টি নিয়ে অনেক ঝলকলা হয়েছে। এবার মিঠাই ধারাবাহিকের নায়ক আদ্রিত রায় এর উপযুক্ত জবাব দিলেন। তিনি জানালেন কৌশম্বের সাথে কি তিনি প্রেম করছেন নাকি তিনি বন্ধু। বিস্তারিত সব জানতে ভিডিওটি দেখুন। বেশ কিছুদিন ধরেই মিঠাই ধারাবাহিকের নায়ক সিড মানে অভিনেতা আদ্রিত রায়কে নিয়ে চর্চা হচ্ছে। কিছুদিন আগেই তার প্রেম নিয়ে চর্চা হয়েছিল। অনেকে বলেছিল অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সাথে নাকি তিনি প্রেম করছেন। সেই গুঞ্জনে সিলমোহর করার পরই আবার নেট মাধ্যমে আরেকটি খবর ভাইরাল হয়, আর সেটা হলো মিঠাই ধারাবাহিকের নন্দা মানে অভিনেত্রী কৌশম্বী চক্রবর্তীর সাথে নাকি অভিনেতা আদ্রিত রায় প্রেম করছেন। এই বিষয়টি বেশ ভাইরাল হয়েছে দুই দিন ধরে, আর অনেকে আমাদের কাছে এই সত্যিটা জানতে চেয়েছেন। অনেকে জানতে চেয়েছেন আদ্রিত রায় কি কৌশম্বী চক্রবর্তীর সাথে প্রেম করছেন। এবার সেই খবরে সিলমোহর দিলেন অভিনেতা নিজেই। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমকে তিনি জানালেন লোকজনের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, একের পর এক ভুলভাল খবর ভাইরাল করে। আমার সাথে কৌশম্বী চক্রবর্তীর খুব ভালো সম্পর্ক, সেটা বন্ধুত্বের, কিন্তু আমি তার সাথে প্রেম করছি না। যদি আমি তার সাথে প্রেম করতাম তাহলে আমাদের অন্যরকম লাগত। আমি এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না করার অনুরোধ জানাচ্ছি সকলকে। তো বন্ধুরা, এবার আদ্রিত রায় নিজেই জানালেন তিনি কৌশম্বী চক্রবর্তীর সাথে প্রেম করছেন না, তিনি ও কৌশম্বী খুব ভালো বন্ধু। কে কে মিঠাই ধারাবাহিকের নায়ক সিদ্ধার্থ মানে অভিনেতা আদ্রিত রায়কে পছন্দ করেন সেটা কমেন্টে জানান। আর এই ধরনের আপডেট পেতে আমাদের সিরিয়াল গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।